হাওয়ার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সব জায়গায় যে সমানভাবে ঝড় বৃষ্টি হবে এমনটা নয়, চারটি জেলাতে সম্ভাবনা একটু বেশি রয়েছে। কোন কোন জেলাতে? ঝাড়খণ্ডে চলছে তাপপ্রবাহ, উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এছাড়া বাংলাদেশেও কী আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। এই মুহূর্তের যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে জানানো হয়েছে, পূর্ব বর্ধমান, নদিয়া এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এই চারটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। যদিও আমরা বীরভূম মুর্শিদাবাদে হালকা হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি, তবে আমরা বেশি বৃষ্টি দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান, নদিয়া এবং হুগলি জেলার দিকে সম্ভাবনা বেশি একটু আমরা লক্ষ্য করতে পারছি। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের দিকে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে পার্শ্ববর্তী জায়গা দক্ষিণ চব্বিশ পরগনা, এখানে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমনটাই আমরা সিস্টেম থেকে দেখতে পাচ্ছি। কলকাতার ক্ষেত্রে, হাওড়ার ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে সব থেকে যেটা বড় কথা রয়েছে হুগলি জেলা এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, নদিয়া এই তিনটি জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা একটু বেশি করেই লক্ষ্য করতে পারছি। ঝাড়খণ্ডের দিকে সেরকম আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি না, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তো পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি আস্তে আস্তে উত্তর চব্বিশ পরগনা হয়ে বাংলাদেশের দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আরেকটি আপডেট রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ প্রত্যেকটা জেলাতে 30-40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে। ঝাড়খণ্ডেও 30-40 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বইতে পারে, এটাও আপডেটে জানানো হয়েছে। সুতরাং আজকে হালকা মাঝারি, কোথাও কোথাও বৃষ্টি হতে পারে এমন একটা সম্ভাবনা। তবে সম্ভাবনা যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এই চারটি জেলার দিকে সম্ভাবনা বেশি। যদিও আবহাওয়া দপ্তর জানিয়েছেন মুর্শিদাবাদ এবং বীরভূমেতেও সম্ভাবনা বেশি রয়েছে। এই রয়েছে আজকের আপডেট এবং আগামীকালে যে আপডেট পাওয়া যাচ্ছে আপনাদের শুধু জানিয়ে দিয়ে এখন দেখিয়ে কোনো লাভ নেই, কারণ আপডেট অনেক পরিবর্তন হয়। আগামীকালও ঠিক একই রকম ঝড় বৃষ্টি হতে পারে, তবুও দেখিয়ে দিচ্ছি কতটা কী দেখতে পাওয়া যাচ্ছে, আপনারা নিজে চোখে একটু দেখে নিন। তো আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল সেরকম এখন তো দেখা যায় না, কারণ 12টার পর আপডেটটা আসে। এবং 23 তারিখ থেকে সব থেকে বড় কথা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ভয়ঙ্কর একটা আপডেট এসেছে। বলা হয়েছে 50-60 কিলোমিটার গতিতে দমকা কালবৈশাখী ঝড় প্রত্যেকটা জেলাতে বইবে এবং মাঝারি থেকে কোথাও কোথাও একটু বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এবং ঝাড়খণ্ডের দিকেও সেই রকম সম্ভাবনা রয়েছে। আরেকটি খবর রয়েছে পশ্চিম দিকের জেলাগুলোতে তাপপ্রবাহ চলছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানের দিকে এরকম পরিস্থিতি এখনও 2-3 দিন চলতে পারে। ঝাড়খণ্ডের দিকে তাপপ্রবাহ চলছে, সেরকম পরিস্থিতি এখনও কয়েকদিন চলতে পারে, এটাই রয়েছে পূর্বাভাস। এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কী পরিস্থিতি রয়েছে আজকে এবং আগামী কয়েকদিনে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যে পরিস্থিতি রয়েছে তাতে সকালের দিকে তো বৃষ্টি হয়েছে এমনটা আমরা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে, তবে দুপুর থেকে বিকাল বা রাতের দিকের কী সিচুয়েশন, রাতের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছেন বিকাল থেকে রাতের মধ্যে সেরকম আমরা কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না, হালকা হালকা 2-1 জায়গায় হালকা মাঝারি ওপরের জেলাগুলোই হবে, নিচের জেলাগুলোয় সেরকম আমরা কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না। তবে আবহাওয়া দপ্তর বলছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, ভেরি লাইকলি। এবং আগামীকালের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও হালকা হতে পারে, বিরাট যে উত্তরবঙ্গে 22 তারিখে বৃষ্টি হবে সেটাও আমরা কিছু দেখতে পেলাম না। 23 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি 23 তারিখে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি এটা জানানো হয়েছে। তবে 23 তারিখে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হবে হালকা থেকে 2-1 জায়গায় হালকা মাঝারি, অর্থাৎ আগামী কয়েকদিন এমনটাই আমরা লক্ষ্য করতে পারছি। তবে 24 তারিখে কি আমূল কোনো পরিবর্তন আসতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে, 24 তারিখের দিকে আমরা সেরকমও কিছু দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপডেটে এখনও অনেক পরিবর্তন আসবে এবার আমরা দেখতে পেলাম। কিন্তু 25 তারিখ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের জেলাগুলোতে, দার্জিলিং, কালিম্পং এছাড়া শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজকে আমরা দেখে নেব নিচের দিকে জেলাগুলোর কী পরিস্থিতি হতে পারে, অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা কোথাও কোথাও হালকা হতেও পারে নাও পারে এমনটাই আমরা দেখতে পাচ্ছি, বিরাট কিছু আমরা দেখতে পাচ্ছি না। অন্যদিকে প্রত্যেকটা জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে 30-40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়াটা বইতে পারে, এটাও রয়েছে আজকে এবং আগামীকালের আপডেট। সরাসরি আপনাদের জানাবো যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, আসাম, মেঘালয়ের ক্ষেত্রে কী আপডেট রয়েছে।
আসাম এবং মেঘালয়ে বলা হয়েছে শুধুমাত্র ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় আমরা সেরকমই দেখতে পাচ্ছি। প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়ার দিকে বৃষ্টি হতে পারে, এছাড়া মেঘালয়ের দিকে বৃষ্টি হতে পারে, এমন একটা সিস্টেম কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ বিভিন্ন মডেল এই রকমই দেখাচ্ছে। অন্যান্য জায়গাগুলো অর্থাৎ উত্তর পূর্ব আসামের দিকে সম্ভাবনা বৃষ্টির সেরকম আমরা কিছু দেখতে পাচ্ছি না। শিলচরের দিকেও হালকা হালকা হতে পারে, তবে রাতের দিকে জোড়হাটের দিকে বা পার্শ্ববর্তী জায়গাতে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি গোয়ালপাড়ার দিকে বৃষ্টি বাড়তে পারে, বরপেটার দিকে বৃষ্টি বাড়তে পারে আজকে রাতের দিকে। তাই আসামে বিক্ষিপ্তভাবে আসাম এবং মেঘালয় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু ত্রিপুরার ক্ষেত্রে কি আপডেট রয়েছে আজকে বিকাল থেকে রাত পর্যন্ত সময়ের মধ্যে, সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। ত্রিপুরার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশ থেকে একটা বজ্রগর্ভ মেঘ ঢুকতে পারে, যার ফলে কোথাও কোথাও কিছু কিছু জায়গায় হালকা থেকে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই পর্যন্ত আপডেট। সম্ভাবনা আমরা যেটা বেশি দেখতে পাচ্ছি উত্তর দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, এছাড়া আগরতলা, পশ্চিম ত্রিপুরা, এই সমস্ত জায়গাগুলোয় কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে। বিরাট যে কিছু বিপর্যয়, বিরাট কিছু ব্যাপার সেরকম আমরা অন্তত দেখতে পেলাম না। এবং আগামীকালের যে আপডেট আমরা পাচ্ছি, তাতে আগামীকাল ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরাতে কিছুটা বাড়তে পারে। অর্থাৎ 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে সেরকম একটা সিচুয়েশন তৈরি হতে পারে, বিশেষ করে উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জেলাগুলোর দিকে একটা সম্ভাবনা কিন্তু ভালো রকমই রয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর ত্রিপুরা, ঊনকোটি, খোয়াই, ধলাই এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে, এমন একটা সম্ভাবনা। পরবর্তী ক্ষেত্রে তার কিছুক্ষণ পর বা কয়েক ঘন্টা পর সেই বৃষ্টি সারা ত্রিপুরা জুড়ে ছড়াতে পারে, অর্থাৎ দক্ষিণ ত্রিপুরা, গোমতী এই সমস্ত জায়গাগুলোর দিকে হতে পারে। সুতরাং বুঝতে পারলেন যে বাংলাদেশ থেকে একটা বজ্রগর্ভ মেঘ ঢুকতে পারে, যার ফলে সারা ত্রিপুরা জুড়ে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রধানত আমরা দেখতে পেলাম আগামীকাল 22 মে তারিখে প্রধানত সকাল থেকে সেই ঝড় বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে। মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও হালকা হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা জানবো যে বাংলাদেশের ক্ষেত্রে কি আপডেট রয়েছে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে বিকাল থেকে রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের অনেক জায়গায় রয়েছে। কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি দেখাচ্ছে বিভিন্ন মডেল। আমরা যেটা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের দু এক জায়গায় হতে পারে, রংপুর বিভাগে প্রচণ্ড বৃষ্টি ঝড়ের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তবে রাজশাহী বিভাগ, এছাড়া রয়েছে বগুড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, ঢাকা, মৌলভীবাজার এবং পরবর্তী ক্ষেত্রে ময়মনসিংহ এবং সিলেটের দিকে সেই বৃষ্টি ছড়িয়ে যেতে পারে, যার ফলে প্রধানত ঝড় বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগের দিকে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেই বৃষ্টি আস্তে আস্তে অবশ্যই রাজশাহী ছাড়িয়ে খুলনা, এছাড়া বরিশাল, চট্টগ্রামের দিকে আসার একটা সম্ভাবনা রয়েছে। সুতরাং বোঝা গেল যে একটা কালবৈশাখী ধরনের ঝড় বৃষ্টির সম্ভাবনা আজকে রাতের দিকে বাংলাদেশে ভালো রকমই রয়েছে। বিশেষ করে সেই বৃষ্টি আসতে পারে রাজশাহী হয়ে, ঢাকা হয়ে, খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে, এমনটা আমরা আপডেট পেলাম। অন্যদিকে আমরা রংপুর বিভাগ এবং ময়মনসিংহ, সিলেট বিভাগের কিছু কিছু জায়গাতেও ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আপডেট এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।